ভারতে মহামারী আতঙ্ক না কাটলেও বি টাউনে বিয়ের ধুম লেগেছে। একের পর এক তারকাদের বিয়ের খবর সামনে আসছে। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ভাগ মিলখা ভাগ খ্যাত অভিনেতা ফারহান আখতার। এরই মধ্যে সেজে উঠেছে জাভেদ আখতারের খান্ডালার খামার বাড়ি, কারণ এখানে বিয়ের আসর বসবে ছেলে ফারহান আখতারের। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে চার হাত এক হচ্ছে ফারহান শিবানীর। জানা যায় 19 ফেব্রুয়ারির সকাল থেকেই জমে উঠেছে খান্ডালা। ইতিমধ্যে বিয়ের ভেন্যুতে পৌঁছাতে শুরু করেছেন অতিথিরা। তবে গত কয়েকদিন ধরেই ফারহান সহ তার স্বজনরা সেখানে অবস্থান করছেন। জানা যায় একদম ঘরোয়া আয়োজনে বিয়ে সারছেন দুজনে। তাদের পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবে এই বিয়েতে, আর বিয়ে হবে ফারহান ও শিবানীর নিজস্ব পদ্ধতিতে। ইন্ডিয়া টুডে তাদের একটি প্রতিবেদনে দাবি করেছেন, ইসলামী বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করছেন না তারা, কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন, আর সেই শপথগুলো লিখেছেন নিজেরাই। জানা যায় শিবানী ফারহানের বিয়েতে হাজির থাকবেন প্রযোজক রিতেশ সিদওয়ানি, রিয়া চক্রবর্তী সহ আরও অনেকে। ফারহানের বোন পরিচালক জয়া আখতারও হাজির থাকবেন এই অনুষ্ঠানে। থাকবেন বলিউডের আরও কয়েকজন তারকা, তবে তা হাতে গোনা। বিয়েতে কেমন সাজবেন শিবানী তা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে নেটিজেনদের। এই সাজের ঝলক শেয়ার করেছেন কোনে, লাল রঙা হিল জুতোর ছবি পোস্ট করে। সঙ্গে রয়েছে বিশেষ বার্তা, লেটস ডু দিস। 1974 সালের 9 জানুয়ারি জন্মগ্রহণ করেন ফারহান আখতার। তিনি একাধারে একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, গায়ক, প্রযোজক ও টেলিভিশন সঞ্চালক। চিত্রনাট্যকার দম্পতি জাভেদ আখতার ও হানি ইরানির পুত্র ফারহান। 1991 সালে লাম্হে, 1997 সালে হিমালয় পুত্র ছবিতে সহকারী পরিচালক হিসেবে বলিউডে তার কর্মজীবন শুরু। নাফিজা আখতার, সাদা কালো নিউজ।